আসসালামু আলাইকুম জিম ক্রুশ আপনাদের আবারও স্বাগতম আমি আবারও চলে আসলাম আমি আজকে দেখা দেখাবো আপনাদের এই সুন্দর টপটা কিভাবে তৈরি করতে হয় এটা কাটার কাজ এটা কুসি কাটার দিয়ে পুঁতি দিয়ে তৈরি করতে হয় তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে পুঁতি দিয়ে কাজ করতে হয় আমরা ও ওভাবে ওই পদ্ধতি ব্যবহার করেই এই টপটা আমরা বানিয়ে নেবো আমি এই টপে ইউজ করেছি এই টপগুলো এই টপগুলো দোকান দোকানে পেয়ে যাবেন আপনার জুয়েলারির দোকানে পেয়ে যাবেন বিভিন্ন কালারও পাবেন যে যে কালার আপনাদের দরকার পড়ে ওই কালার আপনারা কিনে নিতে পারেন বড় ছোটও পাওয়া যায় আর আমি নিয়েছি নয়তার সুতা নয় তার সুতা নয় তার সুতায় আমি আগেই পুঁথি ভরে নিয়েছি আর পুঁথি আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের যাদের সমস্যা নয়তার ভরতে তারা প্লিজ দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমি তৈরি করে দেখাচ্ছি আমরা প্রথমে তিনটা চেন নিব তিনটা চেন নেওয়ার পর রিং করে নিব আমরা গোল করে প্রথম যে চেন করেছি সেখান থেকে আমরা ছোট করে একটা রিং তৈরি করে নিব। তবে রিংটা তৈরি করব আমরা যখন কাজটা করব আমাদের মাথায় রাখতে হবে এই মাঝখানের রিংটা যেন একটু ছোট হয় কারণ আমাদের এই পুঁতিটা কী বলবো এই টপটা যেন মাঝখান দিয়ে বের হয়ে না আসে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সেদ্রটা যেন একটু চাপা হয় ঠিক আছে আমরা তাহলে দেখিয়ে দিচ্ছি এখন আমি তিনটা চেন নিব এক দুই তিন তিনটা চেন নেওয়ার পর আমরা যেভাবে পুঁতি ব্যবহার করে এর আগের ভিডিওতে ব্যবহার করেছি ঠিক ওভাবে ব্যবহার করে এখানে আমি পনেরোটা লং তৈরি করব। পনেরোটা লং তৈরি করে এই গোলটা আগে আমরা তৈরি করে নেবো এই গোলটা তৈরি করার ক্ষেত্রে আমাদের পনেরোটা লং নিতে হবে পুঁতি তো আমি পনেরোটা লং নিচ্ছি এভাবে আমরা পনেরোটা লং দিয়ে রাউন্ড করে নেব এভাবে আমরা পনেরোটা লং নিয়ে রাউন্ড করে নেব দেখেন কিভাবে করছি এভাবে প্রতিটা কিন্তু এভাবে পিছন সাইডে এভাবে সুন্দর হয়ে আসবে সারিবদ্ধভাবে সুন্দর হয়ে আসবে তারপরও কোনো আপদ যদি বুঝতে সমস্যা হয় প্লিজ আমার আগের ভিডিওগুলো দেখবেন এই পুঁতি কিভাবে ব্যবহার কর করতে হয়েছে বা কীভাবে ব্যবহার করি এর ডিটেলস অনেক কিছুই আমার আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কষ্ট করে একটু দেখে নেবেন দেখেন আপুরা আমার হয়ে গেছে আমি এখন প্রথম যে লং উঠিয়েছিলাম ওখানে দিয়ে ক্লোজ করে দিব। এটা ক্লোজ করে দিব। তাহলে আমাদের গোল রাউন্ড শেপটা চলে আসবে দেখেন আমার আমি গোল রাউন্ড শেপটা তৈরি করে ফেলেছি এখন আমি তিনটা চেন নেব তিনটা চেন নিব দুই তিন তিনটা চেন নেওয়ার পরে আমি এটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে যেহেতু আমি এখানে পনেরোটা লং দিয়েছি তো আমরা পাঁচটা ঘর করব তাহলে পনেরোটা ঘর যেহেতু আছে তাহলে আমাদের তিনটা ঘর পর পর একটা করে ঘর তৈরি করে নেব তিনটা ঘর বাদে একটা করে আমি পিছন দিক দিয়ে এভাবে যে এক দুই তিন তিনটা ঘর বাদে একটা করে ঘর তৈরি করে নেব পিছন দিক দিয়ে এভাবে এভাবে এক দুই তিন তিনটা লং নিয়ে আবার আমরা এই তিনটা এক দুই তিন তিনটা লং বাদে আর ঘর করে নেব এভাবে আমরা মোট পাঁচটা ঘর করে নেব এখানে দেখেন অলরেডি আমার পাঁচটা ঘর চারটা ঘর হয়ে গেছে এখন আমি এই প্রথম ঘরের সাথে এটা প্রথম ঘর যে করেছিলাম এখানে এটা ফিল করে দেবো এটা ক্লোজ করে দেব আর কি এটা ক্লোজ করে দেবো দেওয়ার পর আমি আবার তিনটা চেন তুলবো তিনটা চেন তুলে এটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখন আমাদের কিন্তু পাঁচটা ঘর হয়ে গেছে পিছন দিক দিয়ে এভাবে পাঁচটা ঘর হয়ে গেছে পাঁচটা ঘর হয়ে গেছে এখন আমরা এখানে পাপড়ি উঠাবো আমরা আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি পাপড়িটা আমরা তৈরি করব যে একটু রাউন্ড শেপ করে তৈরি করবো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম যে ঘরটা আমরা প্রথমে যে লংটা উঠাবো একটু ছোট উঠাবো তারপরটা আর একটু ছোটো উঠাবো এভাবে তারপরটা আর একটু উঠাবো তারপরটা আর একটু ছোটো এভাবে রাউন্ড শেপ করে তৈরি করার চেষ্টা করব তাহলে আমাদের পাপড়িটা সুন্দর দেখা যাবে তো আমি একটা নিলাম এভাবে পাপড়ি তৈরি করব তিনটা নিলাম এখন আমরা এর পরেরটা আর একটু ছোটো করার চেষ্টা করবো চারটা চারটা নেওয়ার পর এখন আমরা ছয়টা করে ঘর দেব ছয়টা করে লং দিব ছয়টা লং দিলে আমাদের পাপড়িটা মোটামুটি সুন্দর আসবে আমরা ছয়টা করে ঘর দিব তারপর পাপড়িটা আমাদের অনেক সুন্দর লাগবে এই দেখেন ছটা ঘর হয়ে গেছে এখন মানে ছটা ঘর বলতে ছয়টা লং দিয়ে আমরা একটা পাপড়ি তৈরি করেছি এখন আমরা ডাইরেক্ট পরের ঘরে আবার চলে যাব এভাবে এভাবে পরের ঘরে চলে যাব। যার পর এখানে আমরা আবার তিনটা চেন উঠাবো আবার তিনটা চেন তুলে এখানেই আমরা আবার ছয়টা লং দিব ছয়টা লং দিয়ে একটা পাপড়ি তৈরি করে নিব দুই তিন তিন চার পাঁচ ছয় ছয়টা লং লং দিয়ে আমরা আর একটা পাপড়ির কাজ শেষ করলাম এখন ডাইরেক্ট আবার পরের ঘরে আমরা এভাবে চলে যাব এভাবে চলে যাব যাওয়ার পর আমরা আবার বড় বড়ের মতো তিনটা চেন উঠাবো তিনটা উঠিয়ে আবার আমরা এই ঘরে আর আরও ছয়টা লং দিয়ে আর একটা পাপড়ি তৈরি করে নেব এইভাবে আমরা এই ঘরে টোটাল পাঁচটা পাপড়ি তৈরি করে নেব তাহলে আমাদের ফুলটা তৈরি হয়ে যাবে দেখেন কাজটা দেখা যাচ্ছে পিছন সাইডে কিন্তু এরকম এরকম হয়ে তৈরি হচ্ছে দেখেন আমাদের পাঁচটা পাপড়ি হয়ে গেছে এখন আগে প্রথম যে ঘর আমরা লং উঠে উঠিয়েছিলাম এখানে জাস্ট এসে ক্লোজ করে দেবো ক্লোজ করে এসে আমরা এটা একটা সিজার দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পরও পরে আমরা এটা একটা লক করে দেবো লক করে দিয়ে আমরা এই সুতাগুলো অবাঞ্ছিত যে সুতাগুলো এগুলো কেটে দেব এটা সুন্দর করে কেটে দিব দেওয়ার পর আমাদের কাজটা ওকে হয়ে যাবে দেখেন পুরা দেখেন আমার কাজটা ওকে হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমি আগে একটা করে রেখেছিলাম দেখেন আমি আগে একটা করে রেখেছিলাম এখন জাস্ট আমরা এখানে শুধু এই টপটা দিব টপটা এভাবে আমরা যখন কানে পরবো এভাবে এভাবে দেওয়ার পর তারপর কানে এভাবে পরব তাহলে আমাদের টপটা সুন্দর হয়ে যাবে তবে একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমার এই কাজটা এই টপটা কিন্তু একটু তুলনামূলকভাবে বড়ো হয়েছে আর এই টপটা কিন্তু তুলনামূলকভাবে ছোট হয়েছে কারণটা আমি আপনাদের বলি এই টপটা আমরা তৈরি করেছি গুটি সুতা দিয়ে যার জন্য গুটি সুতাটা একটু চিকন হয় একটু মুলায়েম একটু নরম প্রকৃতির হয় যার জন্য এটা কিন্তু একটু ছোট হয়েছে আর এটা নয়তার দিয়ে করা এটা একটু মোটা সুতা এজন্য এই এই টপটা একটু বড় হয়েছে তো আপুরা সাথে থাকবেন প্লিজ ভালো ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন